ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যে নতুন একটা নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। এটা কোনো জব নোটিফিকেশন নয়, এটা অ্যাপ্রেন্টিস পদে ভর্তির জন্য একটা নোটিফিকেশন। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অভিনন্দন। তো শুরু করা যায়, তাহলে আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যদি আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অনেক ধন্যবাদ। কী আছে বন্ধুরা এখানে দেখে নিন, অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে 100 টাকা থাকছে বন্ধুরা। জেনারেল ক্যান্ডিডেটস যারা আছেন এখানে আলাদাভাবে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য কোনো ধরনের যে ফিসে ডিসকাউন্ট থাকে তা দেওয়া হয়নি, তো সবার জন্য সমান থাকছে বন্ধুরা। পেমেন্ট যেটা আপনারা অনলাইন পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট যেটা দেওয়া হয়েছে এটা 27/1/2020 নোটিফিকেশনটা বের হয়েছে। স্টার্টিং ডেট যেটা অ্যাপ্লাইয়ের জন্য 14/2/2020, ক্লোজিং ডেট যেটা 13/3/2020, আর যে সিলেকশন প্রসেস যেটা হবে বন্ধুরা 30/3/2020। এজ লিমিট বন্ধুরা 13/3/2020, এই ডেটের উপর ক্যালকুলেট করা হবে। মিনিমাম এজ যেটা থাকতে হবে 15 বছর, ম্যাক্সিমাম এজ 24 বছর। এখানে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন থাকবে বন্ধুরা, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন বন্ধুরা 8 পাস 10 পাস যারা আছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। 50% মার্কস লাগবে বন্ধুরা, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে লাগবে। কী ধরনের থাকছে বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলসে আপনারা এখানে টেবিলটাতে আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গাতে এখানে নেওয়া হচ্ছে। হাওড়া ডিভিশনে টোটাল যেটা নেওয়া হচ্ছে 659 নেওয়া হচ্ছে। 2 নম্বর শিয়ালদা ডিভিশনে 526, মালদা ডিভিশন 101, আসানসোল ডিভিশন 412, 5 নম্বর কাঞ্চনপাড়া ওয়ার্কশপ 206, তারপর লুলিহা ওয়ার্কশপ 204, 7 নম্বর জামালপুর ওয়ার্কশপ 684। বন্ধুরা এটা অল ইন্ডিয়ার জন্য, তো ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। বাকি বন্ধুরা এই এখানে এসে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা অ্যাপ্লাইও করতে পারেন। অ্যাপ্লাই লিঙ্ক বন্ধুরা এখনও দেওয়া হয়নি, তো আপনারা 14/2/2020 যখন ডেটটা আসবে তখন এই এখানে লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে, তো তখন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এই ওয়েবসাইটটির লিঙ্কও আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। বাকি নোটিফিকেশনে আপনারা কোন ক্যাটাগরি যারা আছেন সব ডিটেলস পেয়ে যাবেন। এখানে এসে আপনার নোটিফিকেশনটা দেখে নেবেন কোন ট্রেডের জন্য কতটা নেওয়া হচ্ছে। ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল, ওয়ার্কস মেকানিক্যাল, তারপরে ব্ল্যাকস্মিথ, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। জেনারেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস কোন ক্যাটাগরির লোকের জন্য কতটা থাকছে বন্ধুরা সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তারপরেও তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।